নমস্কার আমি ইসুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল ইসুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি বৃহস্পতিবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি বৃহস্পতিবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত পাঁচটা একুশ রাত্রি সাতটা তেইশ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি বৃহস্পতিবার গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে রাহু রাহু ব্রীষে কীর্তিকা নক্ষত্রে কেতু বৃষ্টিকে অনুরাধা নক্ষত্রে শুক্র ও মঙ্গল ধনুতে শুক্র ধনুতে পূর্বশালা নক্ষত্রে মঙ্গল ধনুতে মূলা নক্ষত্রে রবি বুধ ও শনি মকরে রবি মকরে শ্রবণা নক্ষত্রে বুধ মকরে উক্তশারা নক্ষত্রে শনি মকরে শ্রবণা নক্ষত্রে চন্দ্র ও বৃহস্পতি কুম্ভে চন্দ্র কুম্বে পূর্বাদ নক্ষত্রে বৃহস্পতি কুম্ভে নক্ষত্রে এবার আসুন দেখেনি বারোটি রাশির আজকের দিনের অর্থাৎ ফেব্রুয়ারি রাশিফল প্রথমে মেষ রাশি আজকের দিনটি খুবই কর্মব্যস্ত কর্মতে অবশ্যই উন্নতি এবং আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সূচনা তবে মেষ রাশি যেদিক দিয়ে কিছুটা চাপ তা হচ্ছে দুর্ঘটনা আজকের দিনে আকস্মিক কোথাও পড়ে গিয়ে দুর্ঘটনা করতে পারে কি এমনকি হতে পারেন সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার শরীর কিছুটা হলো বেগড়াবে তবে সত্যরা কোনোভাবে করতে পারবে না আপনার সন্তান অবশ্যই আপনার পাশে আছে সন্তানজনিত শুভ ফল আপনি অবশ্যই লাভ করবেন মেষরাশি এবং বিদ্যা ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ে আলোচনা আপনি করতেই পারেন কোনো অসুবিধা নেই মেষ রাশির জাতক জাতিকা এরপরে বিষ রাশি কর্মক্ষেত্রে উন্নতি আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সূচনা তবে সন্তানের কারণে বা সন্তানের জন্য বিরাট চিন্তা লাগবে বিশ্বরাশি এছাড়া মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে সম্পর্কের উন্নতি গুরুজন স্থানীয় কারোর সঙ্গে কোনো ব্যাপারে মনোমালিন্য হতে পারে বিশ্বরাশি আজকের দিনে শরীর ভালোই থাকবে এবং কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে তবে যেদিক দিয়ে চাপ তা হচ্ছে বিদ্যা বিদ্যা ক্ষেত্রে একাধিক বাধা আপনি লক্ষ্য করতেই পারেন বিষরাশি তবে আজকের দিনে শত্রুদের থেকে কিছুটা হল আপনাকে এড়িয়ে চলতে হবে শত্রুরা ক্ষতি করার চেষ্টায় আছে আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না তবে বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কোনো অসুবিধা নেই বিশ্ব জাতক জাতিকা এরপরে মিথুন রাশি কর্মক্ষেত্রে অবশ্যই কিছুটা হলো চাপ আর্থিক দিক দিয়ে সিবিদ্ধি সূচনা তবে যে দিক দিয়ে আপনাকে একটুখানি হলো ব্রেক পেতে হবে তা হচ্ছে শত্রু শত্রুরা আজকের দিনে আপনার পেছনে লাগবে এছাড়া কর্মক্ষেত্রে একাধিক লোকের সমালোচনা আপনার কর্মের বিঘ্ন ঘটতে পারে মিথুন রাশি মিথুন রাশি যেদিক দিয়ে শুভ ফল তা হচ্ছে কোনো উচ্চ ক্ষেত্র থেকে অবশ্যই আপনার জন্যে ভালো খবর আসবে মিথুন রাশি মিথুন রাশি সন্তানজনিত শুভ ফল বৃদ্ধি বিদ্যা ক্ষেত্রে উন্নতি অবশ্যই শুভ যোগাযোগ পাবেন মিথুন রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মিথুন রাশির জাতক জাতিকা এরপরে কর্কট রাশি আজকের দিনটি মানসিক দিক দিয়ে অস্থিরতা বৃদ্ধি পাবে তবে কর্মক্ষেত্রে সাফল্য কর্মক্ষেত্রে অগ্রগতি আপনার মনে আনন্দ আনবে আজকের দিনে কোনো মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তির যোগ অর্থাৎ কোনো ব্যক্তি আপনার জন্য সম্পত্তি রাখতে পারে এমন শুভ খবর আপনি পেতেই পারেন কর্কট রাশি তবে কর্কট রাশি যেদিক দিয়ে আপনাকে একটুখানি চাপ সহ্য করতেই হবে তা হচ্ছে শরীর শরীর ভালো থাকবে না সন্তানের আপনার কাছে লাগবে সন্তানের ব্যবহার জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে আজকের দিনে কোনো ক্ষেত্র থেকে বিশেষ করে মাতুরালয় থেকে কোন বিশেষ সংবাদ আপনি অবশ্যই লাভ করবেন কর্কট রাশি কর্কট রাশি যে দিক দিয়ে বিশেষ ভাবে সাবধান তা হচ্ছে দুর্ঘটনা কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে আঘাত ভারী ধরনের হতে পারে সে দিয়ে সাবধান কর্কট রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কর্কট রাশি জাতক জাতিকা এরপরে সিংহ রাশি কর্মক্ষেত্রে কিছুটা চাপ আর্থিক দিক দিয়ে কিছুটা হলো আপনাকে চলতে হবে তবে যে দিক সাফল্য তা সমঝে হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের মেধার বিকাশ সিংহ রাশি অবশ্যই মনে আনন্দ দেবে এছাড়াও আপনার নিজের বিদ্যার উন্নতি বিদ্যা ক্ষেত্রে আপনার রেজাল্ট সকলের নজর কেড়ে নেবে সিংহ রাশি আজকের দিনে কোন বন্ধু উপকারের হাত বাড়িয়ে দেবে আজকের দিনে আপনার জীবনে প্রেম এবং বিয়ের আলোচনা আপনি অবশ্যই করুন সিংহ রাশির জাতক জাতিকা তবে সিংহ রাশি যে দিক দিয়ে কিছুটা চাপ চা হচ্ছে আপনার শরীর শরীর কিছুটা বেগড়াবে শারীরিক দিক দিয়ে একটুখানি সাবধানতা অবলম্বন করা কর্তব্য সিংহ রাশি আজকের দিনে কোনো কোনো উপকারী বন্ধু অবশ্যই আপনার দিকে হাত বাড়িয়ে দেবে এছাড়া সন্তানজনিত চিন্তা অনেকটাই কাটবে এরপরে কন্যা রাশি আজকের দিনটি অবশ্যই শুভ কর্মে শ্রীবৃদ্ধি আর্থিক জীবনে উন্নতি তবে যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে কোন বন্ধু আপনার জীবনে অবশ্যই উপকার করবে সেদিক দিয়ে আপনাকে নিশ্চয়তা দিলাম কন্যা রাশি তবে সন্তান আপনাকে কিছুটা হলো বেগড়াবে সন্তানের কারণে লোকের কাছে কথা শুনতেই হবে কন্যা রাশি আজকের দিনে আপনার দিনাদাররা অবশ্যই আপনার পেছু ছাড়বে না আজকের দিনে শত্রুরা ভয়ঙ্কর আছে সেদিক দিয়ে দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে অর্থাৎ দুর্ঘটনা যোগ ভালোই আছে কন্যা রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর সঙ্গে মনোমালিন্য পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনার মনের মধ্যে কিছুটা চাপ আনবে তবে আজকের দিনে প্রেম এবং বিবাহ এই সম্পর্কিত আলোচনা সম্পূর্ণ বন্ধ রাখা কর্তব্য কন্যা এরপরে তুলা রাশি আজকের দিনটি বিরাট সাফল্য কর্মে উন্নতি আর্থিক শ্রীবৃদ্ধি এছাড়া যে দিক দিয়ে শুভ তা হচ্ছে বিদ্যা বিদ্যা ক্ষেত্রে ভালো সাফল্য আপনি পাবেন তবে যে দিক দিয়ে কিছুটা চাপ তা হচ্ছে আপনার বন বন্ধু আপনাকে চরম ক্ষতি করতে পারে তুলা তুলারাশি সেদিক দিয়ে সাবধান এছাড়াও রাশি যেদিক দিয়ে শুভ খবর তা হচ্ছে সন্তানের উন্নতি এবং আপনার নিজের শারীরিক দিক দিয়ে কিছুটা ভালো রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তুলা রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে কিন্তু ভুলেও বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না তুলা তুলারাশিরা তুলারাশি যে দিক দিয়ে কিছুটা সাবধানে হবে তা হচ্ছে স্বামী শারীরিক সংকট শারীরিক দুর্যোগ আপনাকে মনের মধ্যে কিছুটা অস্থিরতা আনবে এবং আপনার আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য অবশ্যই ঘটতে পারে তুলা রাশি এরপরে বৃশ্চিক রাশি কর্মে উন্নতি আর্থিক জীবনে শ্রীবৃদ্ধি তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে বিরাট সাফল্য তা হচ্ছে কোন বন্ধু আপনার দিকে উপকারের হাত বাড়িয়ে দেবে এছাড়া আজকের দিনে কোন আপনার সন্তান অবশ্যই মুখ উজ্জ্বল করবে সন্তানের কারণে আপনি অবশ্যই কিছুটা হলো নিজেকে ভাগ্যবান মনে করতেই পারেন বৃশ্চিক রাশি তবে বৃশ্চিক রাশি আপনি শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না কারণ বহু আগে থেকেই সত্যনাশ যোগ তৈরি হয়ে আছে বৃশ্চিক রাশি আজকের দিনে কিছুটা হলো আপনার দুর্ঘটনা যোগ তৈরি হয়ে আছে সেদিক দিয়ে সাবধান তবে যেটা প্রাপ্তি তা হচ্ছে চন্দ্র বৃহস্পতি জীব যোগ আপনার কেন্দ্রস্থানে আপনার বিরাট আর্থিক আকস্মিক যোগ আছে আজকের দিনে আজকের দিনে আপনার সন্তান পাশে থাকবে এবং আপনার নিজের বিদ্যায় যথেষ্ট উন্নতি হবে দিনে আপনার জীবনে আসবে এবং বিয়ের আলোচনা আপনি করুন জাতক জাতিকা এরপরে ধনুরাশি কর্মক্ষেত্রে বাধা আকস্মিক উন্নতি কোনো ক্ষেত্র থেকে বিশেষ করে আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা টাচ করবে তবে যেদিক দিয়ে শুভ খবর তা হচ্ছে শারীরিক উন্নতি মানসিক অস্থিরতা কমবে তবে যেদিক দিয়ে আরও বেশি শুভ তা হচ্ছে কোনো বন্ধু উপকার করবে বন্ধুর উপকারে আপনার অনেকখানি ক্ষতি রিমুভ হবে ধনুরাশি আজকের দিনে আপনার সন্তান ডোবাবে সন্তানের কারণে লোকের কাছে কথা শুনে মরতেই হবে ধনুরাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না তাই ভুলেও বিয়ের আলোচনায় হ্যাঁ বা না কিছুই বলতে যাবেন না ধনুরাশি জাতক জাতিকা এরপরে মকর রাশি আজকের দিনটি বিরাট সাফল্য কর্মের উন্নতি আর্থিক শ্রীবৃদ্ধি এবং যেদিক দিক দিয়ে শুভ তা হচ্ছে বিদ্যা বিদ্যা ক্ষেত্রে বিরাট ভালো সাফল্য আপনি লাভ করবেন তবে যে দিক দিয়ে চাপ তা হচ্ছে সন্তান আপনার সন্তানের সঙ্গে আপনার কোনো ব্যাপারে ঝগড়া অশান্তি ঘটতেই পারে তবে যে দিক দিয়ে সাফল্য তা হচ্ছে কোনো উচ্চ ক্ষেত্র থেকে শুভ খবর আপনি অবশ্যই লাভ করবেন আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবেই এবং বিয়ের আলোচনা আপনি অবশ্যই করতেই পারেন তুলা রাশি মকর রাশির জাতক জাতিকা মকর রাশি শত্রুতা থেকে বিশেষ সাবধান শরীর ভালো থাকবে না এরপরে কুম্ভ রাশি আজকের দিনটি শুভ কর্মে আর্থিক জীবনে উন্নতি সন্তানের জন্যে গর্ব অনুভব করতেই পারেন তবে যে দিক দিয়ে চাপ তা হচ্ছে আপনার নিজের কর্মক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা ঘটতেই পারে কুম্ভ রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা এরপরে মিন রাশি আজকের দিনটি কিছুটা হতাশাজনক কর্মে উন্নতি সেভাবে নেই আর্থিক শ্রীবৃদ্ধি মোটেও হবে না সন্তান আপনাকে ডোবাবে সন্তানের শারীরিক অসুস্থতা সন্তানের মানসিক অসন্তোষ আপনার নিজের চিন্তার কারণ হবে মিন রাশি তবে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ঝগড়া অশান্তি সেদিক দিয়ে সাবধান মিন রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না তাই ভুলে বিয়ের আলোচনায় আপনি যেতে যাবেন না মিন রাশির জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও তেসরা ফেব্রুয়ারি বৃহস্পতিবার বারোটি রাশির কী রাশি হবে তা আমি প্রকাশ করলাম তা বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ